আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? থেকে আজকে নবম শ্রেণীর আইসিটি ক্লাস করছি আমি, রাবেয়া আক্তার। তোমরা ভালো আছো সবাই? করোনার মধ্যে স্কুলে আসতে পারতেছো না, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না, কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, এই জিনিসটা যে কিভাবে কষ্টকর একটা বিষয়। কিন্তু মাল্টিমিডিয়া আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। কি করেছো তুমি? এখন তোমার বন্ধুকে একটা এসএমএস করে দিচ্ছ, ফোন দিতেছ, কথা বলতেছ। এখন সেই জিনিসটা দেখো, আমরা কতগুলো মাধ্যম ব্যবহার করছি, শব্দ, অ্যানিমেশন, ছবি, ভিডিও কল দিয়ে আমরা, তারপরে কথা বলা, তারপরে এই যে বর্ণের মাধ্যমে লিখে পাঠাচ্ছি আমরা লেখাগুলো, এই যে কতগুলো মাধ্যম ব্যবহার করছি, এই মাধ্যমে এই জিনিসটাই হলো মাল্টিমিডিয়া। তো আমরা এই মাল্টিমিডিয়া কিন্তু বর্তমানে ব্যবহার করতেছি, আগে কিন্তু এই মাধ্যমটা ছিল না। আগে হয়তো কিছু কিছু ছিল, বর্ণ ছিল, শব্দ ছিল, এগুলো দিয়ে আগে মনের ভাব প্রকাশ করা হতো। বর্তমানে আমরা বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করি, সেই বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করাকেই মাল্টিমিডিয়া বলা হয়। মাল্টিমিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ, চিত্র, শব্দ, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারনেট ব্যাংকিং, এরকম অনেক কিছু করে আমরা মনের ভাব প্রকাশ করি। মাল্টিমিডিয়ার ধারণা তোমরা অনেকভাবে করতেছো বলেই এবং অনেক ব্যবহার করতেছো বলেই এটাকে আমরা অনেকভাবে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি করোনার সময়টাতে। করোনার সময়টাকে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করতেছি, কারণ যেহেতু করোনা আমাদেরকে ঘরের মধ্যে আটকে রেখেছে, সেহেতু আমাদেরকে নিজেদের প্রকাশ করতে হলে মাল্টিমিডিয়া ব্যবহার করতেই হচ্ছে। হয় ভিডিও কল, হয়তো কোনো মেসেঞ্জার বা ছবি তোলা, এভাবে আমরা নিজেদেরকে প্রকাশ করতেছি। মাল্টিমিডিয়ার আছে কতগুলো, সেগুলোর মধ্যে আছে বর্ণ, চিত্র, শব্দ, ভিডিও, অ্যানিমেশন। বর্ণ কি? যেটা এসএমএস এর মধ্যে তোমরা কতগুলো বর্ণ বা কতগুলো লেখা লিখে এসএমএস পাঠাচ্ছ, সেখান থেকে তোমরা নিজের মনের ভাব প্রকাশ করছো। মনের ভাব আর মনের কথা প্রকাশ করাইতেই কিন্তু বাকিয়া বলে ইন্টারাকশন বা নিজেদের মধ্যে যোগাযোগ, এটা বলে। তারপরে আছে চিত্র, ছবি তুলে পাঠা দিচ্ছ, ছবি তুলে দেয়, ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারি একটা জন্য কী বলতে যাচ্ছে, কী প্রকাশ করতে যাচ্ছে। তারপরে শব্দ, তুমি যখন ফোনে কথা বলছো, তোমার বন্ধু তোমার কণ্ঠ শুনে, তোমার কথা শুনে বুঝতে পারে তোমার মনের ভাব, যেমন কান্না করতেছো বা নাকি তোমার খুশি আনন্দ আছো, সেই শব্দগুলো দিয়ে তুমি তার মধ্যে প্রকাশ করতেছো। ভিডিও, কখনো কখনো আমরা বিভিন্ন বন্ধু বান্ধবকে বা পরিবেশকে, টিচারকে বা আত্মীয় স্বজনকে আমরা ভিডিও পাঠাই। ভিডিওতেও দেখা যাচ্ছে যে সব কী করতেছো তুমি বাসায়, কীভাবে আছো সব দেখা যাচ্ছে। অ্যানিমেশন করা, অ্যানিমেশনের মাধ্যমেও এরকমভাবেই মাল্টিমিডিয়ার একটা অংশ। ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটারিং, এটাও একটা মাল্টিমিডিয়ার অংশ। মাল্টিমিডিয়া আমাদেরকে নানান দিক থেকে আমাদেরকে সাহায্য করতেছে, মানে ইন্টারনেটটা এখন বর্তমানে মাল্টিমিডিয়ার সব কিছুকে প্রকাশ করতেছে। ফোন বলো, কথা বলা বলো, ছবি তোলা বলো, ভিডিও বলো, সব কিছু তোমাকে চারপাশ থেকে ঘিরে আছে। এখন ঘরে বসেও তোমার অন্য জগতের সাথে, অন্য দুনিয়ার সাথে তুমি যোগাযোগ করতে পারছো। এই জিনিসগুলো দিয়ে তোমাকে খেয়াল রাখতে হবে যেন তুমি এই পুরো জগৎটাকে ঘিরে কাজ করতে পারো। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আসছি যে এগুলো বুঝালাম তোমাদেরকে, তোমরা এগুলো কী করবে বাসায়? এই দুটা মাধ্যমের মধ্যে সব প্রত্যেকটা মাধ্যমের আলাদা আলাদা বর্ণনা তৈরি করবে। বর্ণনা তৈরি করে নেক্সট ইয়েতে তোমরা নেক্সট ক্লাসে আমাকে সেগুলো দেখাবে, এবং এই বর্ণনাগুলো করলেই কিন্তু বুঝতে পারবে যে মাল্টিমিডিয়াটা কেমনভাবে ইয়ে হচ্ছে। তবে তাহলে শিক্ষার্থীরা নেক্সট এইটা হলো তোমাদের ইয়ে রইলো, ব্যবহারিক ক্লাস রইলো, কাজ রইলো, বাড়ি কাজ। আরেকটা কথা, তোমাদের বাসায় যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা টিকা দিতে পারবে। তোমরা সবাই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করবে, একটা রেজিস্ট্রেশন করে সবাই টিকার ব্যবস্থা করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।